বালিশের কাভার আমরা একটা স্যাম্পল আছে আমরা দেখাই। এই যে দেখতে আছেন এটা বালিশের কাভার, চারো সাইড ফোল্ডিং। এই যে দেখেন একটু চারো সাইড ফোল্ডিং, এটা হচ্ছে আপনার বালিশের কাভারের ভিতরে জিরবা। এটা ফোল্ডিং কাভারই একমাত্র দেওয়া হয়। এটা হচ্ছে বালিশের কাভার উপরের ছোটো পার্ট, এটা হচ্ছে আপনার বড় পার্ট। এই এখন দেখতে আছেন বালিশের উপরে ছোটো পার্টের উপরে যে একটা চিকুন সিলাই আছে দেখেন, এই এখন আমরা চিকুন সিলাইটা দেব। এই যে এটা হচ্ছে বালিশের আপনার, এই দেখেন দুইটা পার্ট থাকে। এই যে এটা হচ্ছে আপনার বালিশের বড় পার্ট, এই যে দেখেন এটা বড়, আর এই যে এটা হচ্ছে আপনার ছোটো পার্ট, এই যে ছোটো পার্ট। এই ছোটো পার্টের উপরে আমরা ঠিক এই যে এই জায়গায় আমরা আপনার এরকম একটা সেলাই করব। এই যে দেখেন এই যে ঠিক এরকম একটা চিকুন করে আমরা হাফ ইঞ্চি চড়া সেলাই দেব। এই যে আমরা হাফ ইঞ্চি ডাবল করে ভেঙে নিলাম, এই যে হাফ ইঞ্চি চড়া আমরা সেলাই করব এখন। আমাদের হাফ ইঞ্চি করা সেলাই করা শেষ। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের হাফ ইঞ্চি সেলাই করা। এখন আপনার এই বালিশের কাভারের ভিতরে যে একটা জিরবা থাকে, এই যে দেখেন জিরবা, এই যে জিরবাটা, এই জিরবাটা এখন আমরা সেলাই করব আপনার ঠিক এই যে এই জায়গায়। এই দেখছেন জিরবাটা এরকম একটা সেলাই আছে। এখন এই যে এটা হচ্ছে আমাদের বালিশের কাভারের ভিতরে জিরবা, এই জিরবাটা আমরা ঠিক হাফ ইঞ্চি চড়া একটা সেলাই দেব। এই যে দেখেন আমরা হাফ ইঞ্চি ভেঙে নিলাম। এই যে দেখেন আমরা এখন বালিশের ভিতরে যে কাভারের ভিতরে যে একটা জিরবা থাকে, জিরবাটা সেলাই করলাম। এখন আপনি এই যে বালিশের যেই উপরে ছোটো পাটটা আর যে জিরবাটা আপনি দেখেন, এই যে ছোটো পাটটা আমরা এই জিরবাটার সাথে জয়েন দিয়ে দিব। এই যে দেখেন জিরবাটা, এই যে উপরে কিছু বাড়তি কাপড় রেখা যে সাইডে, এই যে আমরা সাইডে এরকম ঠিক জয়েন দিয়ে দিব। আপনার এই জিরবার সাইডে বাড়তি কাপড়টি কাটা ফালাই দিব। তারপর আমরা এই সাইডে আরেকটা সেলাই করব, জিরবাটা টান করে সেলাই করব। তা না হলে আপনার মাঝখানে যদি গোছায় থাকে তাহলে হবে না। এটাও আপনার বাড়তি কাপড়টি কাটতে লাভ। এই যে জিরবাটা জয়েন দিছি আমরা যে ঠিক এই যে এই জিরবাটার মতনই দেখেন, এই জিরবাটা আপনার সেলাই করার ভিতরে, তাই দেখেন এই জিরবাটার মতনই আমরা সাইডে জয়েনটা দিছি। এই যে জিরবাটা, এখন আমাদের এই সাইডের কাপড়টা আমরা একটু চিকুন করে নিলাম, যা আমরা এই সাইড তো ভাঙবো তাই। এই যে আমরা এখন দেখেন এটা হলো বালিশের কাভারের উপরে ছোটো পার্ট আপনার, এই আমরা এখন বড় পার্টটা নেব। বড় পার্টটা আমরা ঠিক এই যে এটার মাফে বড় পার্টটা চারো সাইড বড় পার্টের ভিতরে আপনি চারো সাইড বাড়তি কাপড় লাগবো। যদি চারো সাইড বাড়তি কাপড় না রাখেন তাহলে আপনি ফোল্ডিং বালিশের কাভার সেলাই করতে পারবেন না। ফোল্ডিং কাভার যেটা বলে আমরা ফোল্ডিং কাভার, যেটা দেখতে খুব সুন্দর লাগে। অনেক সময় আমরা অনেক অনুষ্ঠানে প্রোগ্রামে গিয়ে দেখি, আমরা তখন বাসায় এসে চিন্তা ভাবনা করি আমরা যদি এরকম একটি কাভার বানাইতে পারতাম, এরকম কাভার এরকম। এই যে দেখেন আমরা চারো সাইড কাভারের কাপড়টা বাড়তে, এই যে দেখেন চারো সাইড। এই যে এখন আমরা কি করব, সর্বপ্রথম আমরা এই সাইড থেকে জয়েন দিব আপনার। এই সাইডে আমরা কাপড়টা একটি ভাঙ্গা দিব, এই যে ঠিক এই যে আরেকটি ভাঙ্গা। এই যে দেখছেন আমরা দুইটা ভাঙ্গা দিলাম, এই যে দুইটা ভাঙ্গা দিলাম, এই যে ভাঙ্গাটা আর এই ভাঙ্গাটা এক সমান। এই যে দেখেন এরকমই সেম ভাঙ্গা। এই যে আমরা এখন ভেঙে আপনার এটা একুরেট সেলাই দেব, ধীরে 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 সেলাই করব। এটাকে আমরা একদিকে ঠিক রাখবো আরেকদিকে এটা ভাঙবো। এই যে দেখতে আছেন আপনি ভিডিওর একটু মনোযোগ দিয়ে দেখেন, যদি ভিডিও মনোযোগ দিয়ে না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না। এই যে এখন আমরা হাত দিয়ে এটা মিলিয়ে মিলিয়ে সেলাইতে আসি হাতে ধৈরা। এই যে দেখেন আমরা এই জায়গায় আইসা, এই দেখেন আমরা এই জায়গায় আসলাম। এই জায়গায় একটু বেশি বাড়তি কাপড় আমরা কি করব, আপনার এক ইঞ্চি পরিমাণ কাপড়টা কাইটা ফালাই দিব, যার কারণে বাড়তিটা যেন একটু কম থাকে।
এখন আমরা কি করব এটার আবার এই যে আমি আরেকটা ভাঙা দিব এই যে দেখেন আরেকটা ভাঙা দিছি এই জায়গায় নালে আমাদের চক্কা এই যে চক্কা সিস্টেম রইতে আছে আপনার আপনাদের দেখাইতে আছি এই যে চক্কা দিলাম এই যে আপনার প্রতি মাথায় মাথায় চক্কা হয় দেখছেন এই যে চক্কা সিস্টেমটা আমরা চক্কাটা দিলাম ঠিক হুবহু আবার এই জায়গায় আমরা এরকম ভাঙবো एक परिमाण जो ना भांगें तो सुंदर लागे ना देखते एक एक साइड एक एक रकम हो जाए अपने साइड आपको चक्का करब ये साइडटा ठीक हुबाहुब ए रकम चक्का बनाब ये देखते हैं तो चक्का এরকম ডাবল ভাঙা দিয়ে আমরা চক্কা বানিয়ে নেব এই যে আমরা এটা চক্কা বানায়া চক্কার মাথায় সেলাই করব সেলাই করার পর আমরা আবার এক সাইডে এসে পড়ব এই যে এখন আমরা বালিশের কাপড়টা টান করে আপনার এই সেলাইটা দিব যদি টান করে আপনি না দেন তাহলে সেলাইটা বালিশের কাপড়টা আপনার সুন্দর হবে না যা মাঝখানে মাঝখানে গোছায় থাকবে এই যে আমরা এটা ভাঙবো এই যে আমরা বালিশের কাপড়টা একটু টান করে যদি না নেই তাহলে আপনার হবে না সুন্দর হবে না দেখতে বালিশের কাপড়টা সুন্দর সেলাই হবে না এখন আমরা এই সাইডটা সেলাই করব এই সাইডটা আমাদের একটু কাপড় বাড়তে আছে আমরা এই কাপড়টা কি করব আপনার 1 ইঞ্চি পরিমাণ চওড়া কাইটা ফালায়া দিব যা আপনার মোটাটা একুরেট হবে এই যে আমরা এরকমই ঠিক খুবহু ওই তিনটার মতন আমরা এটু আপনার ভেঙে দেব যে দেখেন এটু আপনার মাথার চক্কা করছি হ্যাঁ আপনার এটা এই যে এখন এই দেখেন জিরবার এই জায়গায় আমরা মিলিয়ে সিলে দিব যা আপনি যখন বালিশের কাপড়টা ব্যবহার করব তখন ফাঁক হবে না এই যে আমরা মিলিয়ে সিলে দিতে আছি এটা আমাদের শেষ সাইড এটার আর সাইডার কোনো কাপড় নাই এই যে আমরা এই মাথাটা আপনি চক্কা করে দেব এই যে আমাদের এই যে দেখেন আমরা যে জায়গা থেকে সেলাই শুরু করছি এই যে দেখেন সেলাই শেষ আমরা ঠিক খুবাহুব ওই রকম একটি বালিশের কাপড় তৈরি করলাম এখন এই দেখেন জিরবা এই যে সেলাই আমরা এই আগের কাপড়টা একটু দেখে নিই এই যে কাপড় এই যে দেখেন আগের কাপড় যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে একটি ভিডিওর ভিতরে লাইক করবেন